প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করব শিশুদের জন্য মাখনা বা পদ্মবীজের উপকার এবং রেসিপি সম্পর্কে। মাখনায় কী কী পুষ্টি উপাদান রয়েছে, শিশুদের আপনি কখন মাখনা খাওয়াতে পারবেন, শিশুদের জন্য মাখনার উপকারিতাগুলো কী কী, মাখনা আপনি কীভাবে নির্বাচন করবেন এবং সংরক্ষণ করবেন, এবং শিশুদের জন্য মাখনার রেসিপিগুলো কী কী, এই সব প্রশ্নের উত্তর জানতেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফক্সনাট অত্যন্ত পুষ্টিকর এবং এই বীজগুলো মাখনা হিসেবে জনপ্রিয়ভাবে পরিচিত। এই পপড বীজগুলো উপবাসের মৌসুমে বা স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে ব্যাপকভাবে খাওয়া হয়। ক্যালোরি ঘন খাবারের বিকল্প হিসেবে মাখনাগুলো আপনার পেট পুরোপুরিভাবে পূর্ণ করে এবং যে কোনো সময় তৃপ্ত করে। আপনারা অনেকেই জানেন না যে এই পপড পদ্মফুলের বীজগুলো কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই একটি দুর্দান্ত খাদ্য পরিপূরক নয়, পাশাপাশি এটি ক্রমবর্ধমান শিশুদের জন্য একটি আদর্শ খাদ্য বিকল্প। বহুমুখী মাখনাগুলো সুপারমার্কেট বা মুদির দোকানে সহজেই পাওয়া যায়। আপনি আপনার শিশুর ডায়েটেও এই পুষ্টিকর বীজ বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। আপনার পুষ্টিকর বীজগুলো খাওয়ানোর মাধ্যমে আপনার শিশু কীভাবে উপকৃত হতে পারে এবং এর জন্য কয়েকটি সহজ রেসিপি নিয়েই হাজির হয়েছি। মাখনায় কী কী পুষ্টি উপাদান রয়েছে? পদ্ম বীজ বা মাখনাগুলো অনেক প্রয়োজনীয় পুষ্টিতে পরিপূর্ণ। খাদ্য উপযোগী প্রতি 100 গ্রাম মাখনায় শর্করা রয়েছে 20 গ্রাম, প্রোটিন 5 গ্রাম, ভিটামিন এ 15.9 IU, ভিটামিন B6 10.3 mg, ফলের 33 mg, লোহা 1.2 mg, ক্যালসিয়াম 52 mg, পটাশিয়াম 430 mg, ফসফরাস 198 mg, সমগ্র ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 32 mg, সমগ্র ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড 340 mg। এই খাদ্য উপাদানগুলো 1 কাপ মাখনা বা 32 গ্রাম মাখনায় উপস্থিত থাকে। কবে শিশুদের মাখনার সাথে পরিচয় করানো যায়? শিশুদের জন্য মাখনা বা ফক্সনাট স্বাস্থ্যকর খাদ্য বিকল্পগুলোর মধ্যে একটি এবং এই বীজগুলো 6 মাস বয়সের পরে যে কোনো সময় প্রবর্তন করা যেতে পারে। কম পরিমাণে শুরু করাটাই ভালো। উদাহরণস্বরূপ 1 চামচ মাখনা গুঁড়ো 3 থেকে 4 দিনের জন্য দেওয়া যেতে পারে। আপনার শিশুটি একবার এতে স্বাচ্ছন্দ্য বোধ করলে এবং এলার্জি বা অন্য সমস্যার লক্ষণ প্রদর্শন না করলে আপনি ধীরে ধীরে আপনার শিশুর ডায়েটে মাখনার সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন। বড় বাচ্চারা যারা তাদের খাবার চিবানোতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের রোস্ট করা বীজ দেওয়া যেতে পারে, কারণ টডলারের জন্য পদ্ম বীজ একটি দুর্দান্ত ফিঙ্গার ফুড। নিঃসন্দেহে মাখনাগুলো শিশু এবং টডলারদের জন্য দুর্দান্ত, তবে এই বীজগুলো শিশুদেরকে প্রচুর পরিমাণে দেবেন না। এই বীজগুলো শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে এবং গ্রীষ্মের মাসে যত্ন সহকারে দেওয়া উচিত। শিশুদের জন্য মাখনার উপকারিতাগুলো কী কী? আমাদের সংস্কৃতিতে মাখনা এবং ফুল মাখনাগুলো দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং আয়ুর্বেদেও এর দুর্দান্ত প্রাসঙ্গিকতা রয়েছে। ছোট শিশুদের জন্য মাখনার কিছু উপকারিতা রয়েছে। পদ্ম বীজ ক্যালসিয়ামের মঙ্গল সহকারে শক্তিযুক্ত এবং এটি আপনার ক্রমবর্ধমান শিশুর দাঁত ও হাড়ের বিকাশের জন্য দুর্দান্ত। এই মুখরোচক বীজগুলো গ্লুটেনমুক্ত, যা তাদের শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ খাবার হিসেবে তৈরি করেছে, কারণ গ্লুটেনমুক্ত খাবারে শিশুদের মধ্যে এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রোটিনের সমৃদ্ধ উৎস হওয়ায় এই বীজগুলো শিশুদের জন্য আদর্শ খাদ্য পরিপূরক, কারণ এটি শিশুর পেশি ও হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে। মাখনাগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সংযুক্ত, যা শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দুর্দান্ত এবং এটি তাদের গুরুতর স্বাস্থ্যের অবস্থা থেকে রক্ষা করে। এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটি আপনার শিশুর পাচনতন্ত্রকে ঠিক রাখতে সহায়তা করে। কিডনির স্বাস্থ্য বজায় রাখতে মাখনাগুলো উপকারী। এই বীজগুলো ক্যালোরিতে পরিপূর্ণ এবং এটি আপনার শিশুকে তৃপ্ত ও সন্তুষ্ট বোধ করাবে। সুতরাং ভ্রমণের সময় এটি একটি আদর্শ খাদ্য বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। মাখনা নির্বাচন করা এবং সংরক্ষণ করার টিপস। প্রতিটি মা তার বাচ্চাকে সর্বোত্তম জিনিস দিতে চান এবং যখনই আপনি আপনার শিশুর জন্য এই আশ্চর্যজনক খাবারটি কেনার এবং সঞ্চয় করার পরিকল্পনা করছেন, সেখানে কিছু টিপস অনুসরণ করুন। অজৈব বীজের চেয়ে জৈব বীজ বেছে নিন, কারণ জৈব বীজগুলো কোনো রাসায়নিক ছাড়াই জন্মায় এবং এই কারণেই এগুলো আপনার শিশুর জন্য আরও ভালো এবং স্বাস্থ্যকর বিকল্প। সর্বদা নষ্ট হওয়ার তারিখটি পরীক্ষা করুন এবং ছোট প্যাকেট কিনুন। যে কোনো আর্দ্রতা মাখনগুলোকে নষ্ট করে দিতে পারে, তাই সবসময় এগুলোকে একটি পরিষ্কার এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। আপনার বাচ্চাকে দেওয়ার আগে আপনি মাখনাগুলো কেটে নিন এবং কোনো পোকা আছে কি না পরীক্ষা করে নিন। আপনার বাচ্চাকে এই বীজ দেওয়ার সময় সর্বদা সংযম রাখুন। শিশুদের জন্য মাখনার রেসিপি। আপনি এই সুপারফুডটি আপনার শিশুর ডায়েটে বিভিন্ন উপায়ে প্রবর্তন করতে পারেন। আমরা এমন কিছু সহজ ও দ্রুত রেসিপি নিয়ে আলোচনা করব যা আপনার ছোট্টটি স্বাদ নিতে এবং উপভোগ করতে পারবে। ফক্সনাট সিরিয়াল পাউডার। এই সিরিয়াল গুঁড়োটি তৈরি করা সহজ এবং এটি আপনার শিশুর জন্য দুর্দান্ত খাবারের বিকল্প, বিশেষ করে যখন আপনি ভ্রমণ করছেন বা আপনার কাছে খুব অল্প সময় রয়েছে। এর জন্য 1 কাপ মাখনা বীজ, 4 থেকে 5টি কাজু বাদাম এবং 1/4 চামচ এলাচের দানা প্রয়োজন।
মাখনাগুলো কেটে ফেলুন এবং কোনো পোকা আছে কিনা দেখে নিন। ভারী তলাযুক্ত প্যানে শুকনো খোলায় এই বীজগুলোকে ভেজে নিন যতক্ষণ এগুলো কুড়মুড়ে না হয়ে যায়। কম আঁচে কাজু বাদামগুলো রোস্ট করে নিন। মাখনা এবং কাজু বাদাম ঠান্ডা হতে দিন। এই সমস্ত উপাদানগুলো একটি মিক্সারে রেখে একটি সূক্ষ্ম গুঁড়াতে পরিণত করুন। গুঁড়োটি ঢেলে নিন এবং একটি এয়ারটাইট জারে সংরক্ষণ করুন। মাখনা পরিস, আপনার শিশুদের জন্য মাখনা পরিস তৈরি করতে সিরিয়াল গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাফ কাপ মাখনা, এক চামচ ঘি, এক কাপ জল, জৈব চিনি, ফলের পিউরি বা খেজুরের সিরাপ। পদের বীজ বা মাখনা কেটে একপাশে রেখে দিন। অগভীর কড়াইয়ে ঘি গরম করে মাখনাগুলো 2-3 মিনিট ভাজুন। জল যোগ করুন এবং মাখনাগুলো নরম ও চটচটে না হওয়া পর্যন্ত রান্না করুন। মিষ্টি স্বাদের জন্য কোনো মিষ্টি যুক্ত করুন। একটি মিশ্রণ ঘনত্বের জন্য মাখনার পায়েস বা পরিস মিক্সারে ব্লেন্ড করা যেতে পারে। দিনে একবার এটি সেবন করান। সুস্বাদু রোস্টেড মাখনা, 8 মাসের বেশি বাচ্চা বা শক্ত খাবার চিবিয়ে খেতে পারে এমন শিশুদের জন্য একটি দুর্দান্ত ফিঙ্গার ফুড এটি। এর জন্য 2 কাপ মাখনা বীজ, 2 চা চামচ দেশি ঘি বা অন্য যে কোনো তেল আপনি ব্যবহার করতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ। মাখনাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ভারী তলাযুক্ত প্যান নিন এবং এতে 1 চামচ ঘি গরম করুন। কাটা মাখনাগুলো যোগ করুন এবং কয়েক মিনিটের জন্য সেগুলো কুড়মুড়ে না হওয়া পর্যন্ত অল্প আঁচে ভাজুন। আলাদা প্যানে 1 চামচ ঘি গরম করে তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড রান্না করুন। মশলার মিশ্রণে ভাজা মাখনাগুলো দিন এবং লবণ দিন, ভালোভাবে মেশান। ভাজা মাখনাগুলো আপনার একটি পরিষ্কার এয়ারটাইট জারে স্থানান্তর করার আগে শীতল হতে দিন। জার থেকে মাখনাগুলো বের করতে পরিষ্কার হাত বা পরিষ্কার চামচ ব্যবহার করুন। দিনে একবার এটি পরিবেশন করুন। এগুলো কয়েকটি সহজ রেসিপি যা আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন এবং মাখনার উপকারিতা ও পুষ্টির সাথে পরিচয় করে দিতে পারবেন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।